হোয়াটসঅ্যাপ গ্যাস, আজকে হচ্ছে সম্পূর্ণ আলাদা আর নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ, সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারকে নিয়ে। আমরা আমরা আজকে আমি আমার কোনো ট্রাভেল ব্লগ না, এটা হ্যাপি নিউ ইয়ার। আর এই ব্লগে সম্পূর্ণ থাকবে মজা মাস্তি সব কিছু, আর এই ব্লগ এই ব্লগটা থাকবে মানে সবচেয়ে আমার লাইফ। আমরা এখন হচ্ছে এই যে হ্যাপি নিউ ইয়ারের যে প্ল্যানিং, যে কী কী করবো সেটার জন্যই আসছি। আমি সবাইকে চা খাওয়াচ্ছি। এখানে আমার ছোট ভাই আছে সাগর, আর সাথে আছে ড্যানি আমার ফ্রেন্ড। ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, আর ও ছোটবেলা থেকে আমার সাথে আছে। আর একটা মোটকু আসতেছে, সে এখন অনেক দূরে, তাকে আসলে আমরা দেখাবো। ওয়েট, আমাদের মোটকু সাহেব চলে এসেছে, তিনি আমার সামনেই আছে। তিনি মানে অনেক কষ্টে ঘুম থেকে উঠে, তাকে মানে আমি 10টার দিকে কল দিছিলাম মেবি, তাকে সে এখন আসতেছে। আমরা এখন যাচ্ছি থার্টি ফার্স্টের প্ল্যানিং করতে, আর এটা হচ্ছে আমারই দাদুর বাড়ি মানে নানুর বাড়ি। সামনে একটা মন্দির আছে, মন্দির আমি আর আমরা সবাই মিলে মানে হ্যাপি নিউ ইয়ারের প্ল্যানিংটা করবো। আর আমার মানে এই সারা জীবন কাটছে ওদের সাথেই, ওরাই আমার সব কিছু। আর পিছনে একটা পাগলা আসতেছে, তাকে দেখা যাচ্ছে, তো তাদেরকে নিয়ে। তাদেরকে নিয়ে আজকের ব্লগ, আর তাদেরকে নিয়ে আজকে সব কিছু হবে, অনেক কিছুই হবে, সবাই দেখবে। এদিক দিয়ে বল বল সুন্দর করে বলবি, তারপরে তোর এই সমস্যা, তাহলে তোরা ফ্রেন্ড সার্কেল জিনিসটা আগে আলাপ করবি। আবার মাঠ কিনলে সুন্দর হয়েছে, তোরা তো একটা সলিউশন নিছ, তোরা তো একটা বুদ্ধি নিছ, তাহলে এটাই সর্বশেষ বুদ্ধি বা শেষ। তোরা করলি না, তোরা একটা বুদ্ধি লিছ দিয়ে, আগে তোরা একটা প্ল্যান দিচ্ছ। ভিডিও করতেছি শেষ তো আমি যদি যাই এই টাকা তুমি কি করবে, তোমার আলমারির টাকা গুলো কারে দিবা? আমি 100 টাকা দিবো, আমার 100 টাকা যাই না, বাতাম খামো, বাতাস না গো।
চার ঘন্টা মিটিং করার পর আমাদের ফাইনাল ডিসিশন হয়েছে। আমরা মিটিং করছিলাম, শুরু করছিলাম দুইটা, এখন কয়টা বাজে একটু দেখাও। চারটা বত্রিশ, তার মানে কয় ঘন্টা? তো তিন ঘন্টা আড়াই ঘন্টা আমরা মিটিং করতে 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 শেষ পর্যন্ত আমাদের মিটিং মানে ফাইনাল হইলো যে আমরা কত টাকা আর কী কী করবো। তো একটু পরে আমরা খানা পিনাটা করবো, হ্যাঁ একটু পরে আমরা বাজারে যাব। আর বাজারে গিয়ে আমরা হাঁস কিনবো, তারপরে হচ্ছে আমাদের আরো অনেক কিছু কিনা বাকি, তেল চাল ডাল অনেক কিছু কিনা লাগবে, রসুন পেঁয়াজ ওইগুলো কিনবো। আর আমি হচ্ছে এখন গ্রামে, সো এইখানে কি গ্রাম বেটা, আচ্ছা যাই হোক এটা শহর। তো এইখানে আমাদের যে আঞ্চলিক ভাষা সেটা যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি সবাইকে বুঝাই দিব কোনটা বুঝেন বা কোন কথাটা, আশা করি সবাই বুঝবেন। আর আমি আর ড্যানি এখন আপাতত মানে আমাদের মিটিং যে জোনটা এই জোনে আসি, আর কেউ এখানে নাই, ওরা আসবে, সবাই খাওয়া দাওয়া করতে গেছে, অনেক টাইম লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে ড্যানি বলবে আসলে মূল ঘটনাটা কি কি হয়েছিল। আমাদের কিছু না, আসলে পিকনিক, একটা একটা পিকনিক হতে গেলে অনেক রকম ঝামেলা হয়, এ থাকবে না, এটা হবে, এটা হবে না, এরকম অনেক ঝামেলাই হয়। আর ঝামেলা না হলে পিকনিকটা মজাই হয় না, কারণ অনেক সময় লেগে যায়, কেউ মুরগি খাবে, কেউ হাঁস খাবে, কেউ ছাগল খাবে, অনেক ধরনের অনেক কিছুর পর আমরা আলটিমেটলি ঠিক করলাম যে আমরা হাঁস করব। আর আমাদের মানে একটু মেন প্রবলেম ছিল মানে কতজন মানুষ হবে, হ্যাঁ সবচেয়ে মজার ছিল মানে জায়গা ঠিক হচ্ছিল, কে রান্না করবে সেটা ঠিক হচ্ছিল না, তারপরে কে ধোয়া ধুই করবে, মানে খাওয়া দাওয়ার পরে যে হাঁড়ি পাতিলগুলো থাকে সেটা কে ধুবে, মানে সেটাও ঠিক ঠিক হয় না। অ্যাট লাস্ট আমি বলছিলাম, আর আমাকে কত টাকা দিবে, ৫০ টাকা, আমাকে ৫০ টাকা দেওয়া হবে, আমি জামা আমি থালা বাসন তারপর যাই রান্নাবান্নার পরে থাকে ওইগুলো ধুবো। তারপরে হচ্ছে আমরা এই কয়টা দিকে বাজারে যাবো, ৬:৩০ আর আমাদের হ্যাপি নিউ ইয়ার, যেহেতু হ্যাপি নিউ ইয়ার সো আমরা ১২টার দিকেই খাবো, রান্নাবান্না হবে ছাদে, না রান্নাবান্না হবে হচ্ছে নিচে, আমরা খাওয়া দাওয়া করবো ছাদে এক মামার বাসায়, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। সো আর হ্যাঁ মামার বাড়ি বললে ভুল, কারণ ছোটোবেলা থেকে এখানেই আমি আছি, আমার বাড়ির থেকে এখানেই সব কিছু বেশি মনে হয় আর এইখানেই সব কিছু করি। তো আর আর কি বলবো, আর হচ্ছে যা বলার সেগুলো আপনারা দেখবেন একটু পরেই, দেখবেন কি কি হয়, হ্যাঁ অনেক কমেডি হবে, অলরেডি হয়তো আপনি ব্লগের মধ্যে ওর মাস আর ওর যে দুষ্টুমি বা ফাইজলামি সেটা দেখেছেন। আসলে মা আর ছেলের সম্পর্কগুলো এমন হওয়া উচিত, এইরকম আমার মার সাথেও আমি ওইরকম ফিলি। তো আপনারাও আশা করি আপনাদের মা বাবার সাথে এইভাবে থাকবেন, এটাই চাই। আর আর আমাদের যে মানে হেড বা মেন হেড যে দীর্ঘ চার ঘন্টা ধরে এই মানে কাহিনী করছে, সে আসতেছে সামনে ব্ল্যাক ব্ল্যাক দুজনের ব্ল্যাক এন্ড হোয়াইট মানুষটাই আমাদের সবচেয়ে বেশি জ্বালাইছে। তো ওনার কারণে আমাদের এত কিছু বলেন না, এই চার ঘন্টা যে একা এই যে দেখছি একটা এই পোকা মাকড়টা অনেক সারাক্ষণ এখানে থাকে, তুমি তাড়াতাড়ি গদ্দম করো নিউ ইয়ারের জন্য, মনে করছি আমাদের এই ইলেকশনের জন্য মত বিনিময় সভা যেভাবে অনুষ্ঠান চলত, বাবুরা তো যাব না, মালা দিবেন না, যাবো আচ্ছা কই কিরে জিজ্ঞেস না জিজ্ঞেস না ভাই, তার কি কথা করে
একা টার্গি কত কত হইছে তার একদম মাল দিল একদম সারা দিন কিলো কিলো আচ্ছা শুনিনা এখন এখন কি তুমি কি কিনবা মামা অবশ্যই কিনবো আমরা না কিনলে এখানে আসছি কেন আচ্ছা টার্গি খাবো তোমরা টার্গি খাবা টার্গি খাবেন কত লাগবে কতক্ষণ আছো একটা হইরজন না থাক লোকের কথাবার্তা হইলো মেন আমি ভালো লাগছে দশটায় কমে দেখবেন এটা যদি আমি করবি এটা তুই কি কার সান্টাজি আর একটু কার হয়েছে গোল গোল ওরা মজা বেড়াল বেগুন এই তুই বেগুন কাটিছে ও পাতলা এবারে এনে করি ঘর এনে করি পাতলা একদম পাতলা এই বন্ধু এখানে এখানে হ্যাঁ হ্যাঁ মামা একটু 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 দেখি আপনার ঠিক আছে তুই কি রান্না বান্না করতেছে আমাদের বাবুর্চি বাবু সজীব টেকা চৌধুরী কি বাবু
কিভাবে কিভাবে রান্না করতে হয় সেটা একটু বলে দিলে হবে। হ্যাঁ, তারপর এখানে রূপচাঁদা তেল। আচ্ছা, রূপচাঁদা তেল, এটা রূপচাঁদা? হ্যাঁ, রূপচাঁদা তেল। আপনার নাম্বারটা বলুন। তারপর রান্না বান্নার শুরু, আর স্পিকারের সাউন্ড হয়তো আপনারা শুনতেছেন। এখানে আমার এক পাকলা নাস্তা, এক ঢাকাইয়া, আর ছোট ভাই সাগর। কি কি করতেছো তুমি, কাজটা দেখো। আমি অনেক কাজ করছি, কাজ কই, মামা অনেক কাজ করতেছে, আলে আজ করতেছে। দেখি দেখি নিশুকে একটু দেখাও, সে কলকাতা থেকে আমাদেরকে দেখতেছে। আলু ভাজি কিভাবে করতে হয় যদি একবার বলতেন। নিশু তুমি আমার ব্লগে আসতেছো, একটু বকে দেন, একটু বকে দেন, একটু বকে দেন। মোবাইলের মা তারপর মামা একটু আরে
আমাদের হাজ পার্টি অলরেডি শুরু, আমাদের হাজ পার্টি সবাই এখানে নাও নাও এটা নাও হাজ পার্টি অলরেডি নাই নাই হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার বলো।